মনে করেন আমি যদি এই কর্নারটা ধরে রোটেশন করি তাহলে এই কর্নারটা যাতে না সরে এটা সিলেক্ট করে আমি যদি রোটেটে ক্লিক করি তাহলে এই পয়েন্টটা যদি ধরি তাহলে এই মানে দূরে করা যাবে না যেমন এটা কিন্তু ওই পয়েন্ট পড়ে নাই দেখছেন এখন কিন্তু সে উল্টাপাল্টা হইতেছে কিন্তু মূলত কোনো রোটেশন করলে কোনো জিনিসের সাপেক্ষে আমরা রোটেশন করি এই কারণে ওই ক্লিকটা যাতে একেবারে পয়েন্টে পড়ে সেটা আমাদের খেয়াল রাখতে হবে বুঝছেন এখন আরেকটা বিষয় হচ্ছে এখন আপনি রোটেশন শিখলেন কিন্তু রোটেশনটা আপনি মনে করেন কোন একটা লাইনের সাপেক্ষে করবেন সেটা কিন্তু আপনি জানেন না বা রোটেশনের কিন্তু একটা অ্যাঙ্গেল আছে যেমন আমি যদি একটা লাইন টানি আমার কথা যেখানে বুঝবেন না সেখানে প্রশ্ন করবেন এবং যেখানে আপনার কুর্তিটা পয়েন্ট টু পয়েন্ট লিখে রাখবেন লেখার সময় আপনার নিয়ে নিতে হবে হ্যাঁ যেমন এই লাইনটা আছে কত আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো বুঝেন আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে লাইনটা ঠিক না এখন লাইনটাকে যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করতে চাই তাহলে আমি কীভাবে করবো তাহলে সেম একইভাবে আমি লাইনটাকে সিলেক্ট করলাম ওই যে আগে যেভাবে করছি রোটেশনে ক্লিক করছি তারপর বেস পয়েন্ট এখন এইটা যদি আমি বেস পয়েন্ট ধরি দেখেন এইটা আমি বেস পয়েন্ট ধরলাম ধরার পর আমি এফ8 দিলাম এফ8 দিয়ে মানে অর্থমুটটা অফ করে নিলাম এখন আমি যদি দেখেন এখান থেকে যদি 45 লিখে এন্টার দেই তাহলে দেখেন সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে দেখেন রোটেশন হয়ে গেছে অথবা এখানে আপনি যদি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি 270 ডিগ্রি দেন তাহলে ওই অনুপাতেই সে রোটেশন হবে আচ্ছা এখন দেখেন আমি এই একটা আমার কি লাইনটা আমার অ্যাঙ্গেলে আছে না এখন আমি একটা একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম দেখেন একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম ছোট এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে যে কোনো একটা পয়েন্ট আমি ফিক্সড করব যে কোনো একটা পয়েন্ট মনে করেন এই রেক্ট্যাঙ্গেলের এই পয়েন্টটা আমি এই লাইনের সাপেক্ষে নিলাম ঠিক আছে এখন এই লাইনে যেভাবে বাঁকা আছে আমি রেক্ট্যাঙ্গেলটা সেম লাইনের সাপেক্ষে আমি বাঁকা করব এখন এইখানে কত ডিগ্রি বাঁকা করলে লাইনের সাপেক্ষে হবে এটা তো আমি জানি না জানি এখানেও আমার মানে কিছু করার সুযোগ আছে এখন আমি ধরেন রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব এখন একটা জিনিস খেয়াল করবেন বেস পয়েন্ট আমি কোথায় ধরবো বেস পয়েন্ট যেহেতু আমার লাইনের সাপেক্ষে আমি নিব তার মানে লাইনের সাথে যেটা লাগে আছে ওইটাকে আমি বেস পয়েন্ট নেব নেওয়া উচিত নাকি আচ্ছা তাহলে আমি এই যে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম আমি সিলেক্ট করে রোটেটে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে সেই আগের মতোই বলতেছে যে স্পেসিফাই বেস পয়েন্ট আমি বেস পয়েন্ট এইটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন সে এই সাপেক্ষে ঘুরতেছে এখন এইখানে ক্লিক করলেই কিন্তু সে এই সাপেক্ষে মানে চলে আসবে ঠিক আছে এখন এভাবে যদি না আসে এখানে আরও একটা অপশন আছে এভাবে যদি না আসে এইভাবে অনেক সময় একুরেট আসে না হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে একুরেট না আসলে আমাকে এখানে দেখেন এই বেস পয়েন্টে ক্লিক করার পরে হ্যাঁ আমি কোথাও আর ক্লিক করবো না এখানে দেখেন যে রেফারেন্স একটা অপশন আছে রেফারেন্স কমান্ড প্রম্পট এরিয়া দেখেন রেফারেন্স তাহলে আমি এখানে রেফারেন্স ক্লিকও করতে পারি অথবা কিবোর্ড থেকে আর লিখলাম দেখেন যে আর লিখছি আর লিখে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে সে কিন্তু আমার বেস পয়েন্ট ছাইড়ে সব পয়েন্ট ছাইড়ে দিছে কিন্তু এখন কিন্তু সে এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে দেখছেন ব্লু হয়ে আছে এখন আমি যদি আমাকে আবার যদি এই এই সাপেক্ষে ঘোরাইতে হয় তাহলে আমাকে আবার দ্বিতীয়বারের মতো আবার বেস পয়েন্টে ক্লিক করতে হবে বেস পয়েন্টে ক্লিক করব এবং হচ্ছে যেই মাথাটা এইটার সাপেক্ষে নিব সেই মাথা আরেকটা ক্লিক করব সেটা এই মাথা হতে পারে ধরেন এই মাথা হতে পারে হ্যাঁ এখন আমি ধরেন এই মাথাটা নিব এই মাথাটা ক্লিক করে এখন আমি যেখানে নিব সেখানে টান দিয়ে যদি আমি মিলাই দেই সেখানে টান দিয়ে আমি মিলাই দিলে সে ওই সাপেক্ষে রোটেট হয়ে যাবে তাহলে আমি কী করলাম এটা হ্যাঁ আমি কী করলাম এটা আরেকবার দেখাচ্ছি আপনি এইভাবে লিখে নেবেন প্রথমে অবজেক্টটা সিলেক্ট রোটেটে ক্লিক ধাপটা দেখেন বেস পয়েন্টে ক্লিক এটা কিন্তু সেম আগের সিস্টেম গেল আমার হ্যাঁ এরপরে আমি দিব রেফারেন্সের জন্য আর এন্টার আর এন্টার দেওয়ার পরে আমাকে আবার বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে অথবা আমি যেই মাথা ওই লাইনের সাপেক্ষে নেবো ওই মাথা যেমন আমি যদি এখন এই মাথা নিতে চাই তাহলে এই মাথা ক্লিক করে ওই লাইনের সাপেক্ষে আমি যদি ক্লিক করে দিই তাহলে সেইভাবে ঘুরে এরপরে হচ্ছে মিরর মিরর মানে কি জানেন মিরর অর্থ হচ্ছে আয়না এখন দেখেন এই যে একটা অবজেক্ট এইটার সামনে মনে করেন এই একটা আয়না হ্যাঁ তাহলে এইটা যদি আয়না হয় তাহলে এইটাকে যদি আয়নার সামনে দাঁড় করানো হয় তাহলে এই মাথাটা ঠিক এই বিপরীত পাশে দেখা যাবে ঠিক না এটা যদি আপনার ফেজ হয় এই যে রেক্ট্যাঙ্গেলের এই কোণাটা মানে এই কোণাটা যদি আপনার ফেজ হয় তাহলে এই ফেজটা তো আপনার আগে আয়নার এই বিপরীত পাশে দেখা যাবে ঠিক না আর এই যে এই সাইডটা এই সাইডটা দেখা যাবে একেবারে পিছন দিকে হ্যাঁ তাহলে দেখেন এইটাকে আমি যদি সিলেক্ট করি সিলেক্ট করে আমি মিররে ক্লিক করব মিরর অবজেক্টকে সিলেক্ট করে আমি মিররে ক্লিক করব ক্লিক করার পরে আমি এই স্পেসিফিক পয়েন্টটা ধরবো ঠিক আয়নার সামনে ঠিক আয়নার সামনে
অথবা এই আয়নার যে কোনো একটা দিকের লাইনে, যে কোনো একটা দিকের লাইনে, হ্যাঁ এটা এখানেও ধরতে পারি আমি, এখানেও ধরতে পারি, কিন্তু লাইনে সোজাসুজি থাকতে হবে। এখন এইখানে যদি ক্লিক করে মাউসটা যদি আমি ডান দিকে নেই, দেখেন অর্থমুটটা অন করে নিব, তাহলে এখন আমি যদি এই দিকে টান দিই, দেখেন এই যে বাম দিকে ডান দিকে টান দিলাম, অথবা আমি যদি বাম দিকে টান দিই তাও কিন্তু সে মিরর দেখাচ্ছে, হ্যাঁ বিপরীত পাশে কিন্তু সে চলে গেছে, চলে গেছে না। এখন আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করব, ক্লিক করে আমি আমার কিন্তু আবারও চলে গেছে লাইনটা, ক্লিক করে আমি এন্টার দেব, এন্টার দিলেই সে ওইখানে বিপরীত পাশে মিরর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনি লিখবেন কিভাবে আমি সেটা বলে দিই, আপনি প্রথমে লেখেন, প্রথমে আপনি অবজেক্টটাকে সিলেক্ট করবেন, লেখেন আমি যেভাবে বলবো ওইভাবে লেখেন, অবজেক্ট সিলেক্ট, তারপরে আমি মিররে একটা ক্লিক দেব, লেখেন এভাবেই লেখেন, মিরর ক্লিক। তারপরে আমি কি করব, যেই লাইনের সাপেক্ষে মানে যেই পয়েন্টটা আমি ধরবো ওই পয়েন্টের সাপেক্ষে বিপরীত দিকে সে মিরর হবে, তাহলে সেটা আমি ওই লাইনের সাপেক্ষে ধরতে পারি, ধরি ওই লাইনে যে কোনো একটা জায়গায় ক্লিক করতে পারি, যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, তাহলে লাইনের যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করব, হ্যাঁ লাইনের যে কোনো একটা জায়গায় ক্লিক করব, অথবা যেই মাথাটাকে মিরর করব ওই মাথার মাথার ওই মাথায় ক্লিক করব, ক্লিক করে আমি ডান দিকে অথবা বাম দিকে মাউস নিব, নিলে অথবা আমি যদি দেখেন মাউসটা যদি আমি উপরে উঠাই, তাহলে দেখেন সে বিপরীত দিকে, মানে হচ্ছে আমি যেই দিকে লাইন মানে আয়নাটা মানে হচ্ছে আমার যেই দিকে লাইনটা যাবে, যে হলুদ একটা লাইন না মনে করেন ওইটা আয়না, হলুদ লাইনটা ওই যে হলুদ ডটের একটা লাইন আছে, হ্যাঁ ওইটা মনে করেন আয়না, তাহলে আয়নাটা যদি আমি মাঝখানে বসাই তাহলে দেখেন ওটা সে বিপরীত পাশে দেখাবে, এটাই স্বাভাবিক, ঠিক না। এই কারণে আমি যদি ডানে ক্লিক করি অথবা বামে ক্লিক করি তাহলে সে নিচের দিকে মিরর হবে, অথবা উপরে ক্লিক করি বা যদি নিচে ক্লিক করি তাহলেও সে তার বিপরীত দিকে মিরর হবে, বিষয়টা বুঝতে পারছেন কিনা। তাহলে যে কোনো একটা দিকে ক্লিক করলাম আমি, মনে করেন এই ডান দিকে ক্লিক করে আমি এন্টার দেব, ক্লিক করে আমি এন্টার দেব, তাহলে আপনি লেখার ধাপটা হবে প্রথমে অবজেক্টটা সিলেক্ট, তারপরে আমি মিররে ক্লিক, তারপরে আমি ওই যেই লাইনের সাপেক্ষে মিরর করব ওই লাইনে একটা ক্লিক দেব, ওই লাইনে ক্লিক দিয়ে ডান দিকে অথবা বাম দিকে আর একটা ক্লিক দেব, তারপরে আমি এন্টার দেব, এরপরে যাই হচ্ছে স্কেলে, স্কেল স্কেলটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে বড় ছোট করা। যেমন মনে করেন আপনি একটা রেক্টাঙ্গেল আঁকছেন 10x10, এটাকে যদি দ্বিগুণ করতে হয় তাহলে স্কেলের মাধ্যমে করতে হবে, বুঝছেন, স্কেলের মাধ্যমে দ্বিগুণ করতে পারবেন, মানে স্কেল যখন হবে সে সমানুপাতিকভাবে বাড়বে উভয় দিকে, দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সে সমানভাবে বাড়বে। তাই স্কেলের ধর্ম হচ্ছে সবসময় এক এক ধরবেন। আর তাহলে আপনি যদি 10কে যদি পাস করতে চান তাহলে কি 0.5 নাকি একের অর্ধেক, তাহলে আপনি যদি আমার এখানে 10 আছে যদি আমি পাস করতে চাই তাহলে 0.5 দিতে হবে, আর যদি আমি 20 করতে চাই তাহলে কি করতে হবে, 0.10কে যদি পাস করেন তাহলে আপনি যদি 0.5 দিয়ে 10কে পাস করেন, 0.5 যদি পাস হয় তাহলে 4×20 তাহলে 4.5 কত হয়, মানে স্কেল ধরবেন সবসময় এক, আমার 10 থাকুক বা 100 থাকুক, মনে করেন আমার 100 আছে একটা মাপ, হ্যাঁ এখন এটাকে যদি আমি 50 করতে চাই তাহলে আমি স্কেল করে 0.5 করলে সে 50 হয়ে যাবে, মানে 0.5 মানে একের অর্ধেক। যদি 100কে আমি 200 করতে চাই তাহলে এক যেহেতু আছে তাহলে আমাকে 2 এন্টার দিলেই 100 200 হয়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে সোজা হিসাব। বা 100কে যদি আমি 300 করি তাহলে 3 এন্টার দিলেই 3 গুণ হয়ে যাবে, মানে 300 হয়ে। এখন যে কোনো একটা পয়েন্ট ফিক্সড করবেন ওই পয়েন্ট সে নড়াচড়া করবেন, ওই পয়েন্ট সে ফিক্সড থাকবে, ফিক্সড থেকে বাকি তিন দিক থেকে সে ছোট হয়ে ওই পয়েন্টের দিকে। এখন বলতেছে দেখেন কমন প্রোমোটার এরিয়া স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, আপনি কত করতে চাচ্ছেন, আপনি মনে করেন পাস করতে বলছে, আপনি কি করবেন তাহলে, এখন হ্যাঁ 0.5 দেন, এন্টার দেন, এখন দেখেন পাস হয়েছে এখানে। তাহলে এইটাকে যদি এখন 20 করতে বলি তাহলে কি করতে হবে দেখেন বলেন তো, হ্যাঁ 5×20 করতে হলে নর্মাল একটা হিসাব করেন, আমরা কয় টাকা হইলে মানে কত হইলে 5×20 হবে বলেন 4, তাহলে আপনি অবজেক্টটা সিলেক্ট করে স্কেলে ক্লিক করে আপনি 4 এন্টার দিলে সে 20 হয়ে যাবে। ডাইমেনশন সহ সিলেক্ট করুন, দেখেন যে ড্র টুলবারের মধ্যে একটা আছে কমান্ড কনস্ট্রাকশন লাইন, এই কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে মানে আমরা যে পলি লাইন করছি পলি লাইন করছি এটা সম্পূর্ণ ভিন্ন, এই কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে অসীম, মানে এর কোনো শুরু বা শেষ নাই।
এর কোনো শুরু শেষ নাই। যেমন আমি যদি কনস্ট্রাকশন লাইনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে আমি বলতেছি কি স্পেসিফাই এ পয়েন্ট, একটা পয়েন্টে ক্লিক করলাম, তাহলে দেখেন একটা লাইন হয়েছে না, যে পয়েন্টে ক্লিক করছে ওই পয়েন্টের সামনে একটা লাইন হয়েছে। কিন্তু ছোটো করেন বা বড় করেন দেখেন এই লাইনের কিন্তু কোনো শুরু আর শেষ নেই, অসীম। হ্যাঁ, এখন আপনি যেদিকে ক্লিক করবেন ওইদিকে একটা লাইন হবে। তাহলে দেখেন এই যে ড্র টুলবারে গিয়া আমি কনস্ট্রাকশন লাইনে ক্লিক করছি, এখন যে কোনো একটা পয়েন্টে এই যে আমি ক্লিক করে, আমি যদি যে কোনো একটা পয়েন্টে আরেকটা ক্লিক করি তাহলে একটা, এখন দেখেন এই কনস্ট্রাকশন লাইনে ক্লিক করে, ক্লিক করার পরেই আমাকে দেখেন আমাকে কমন প্রম্পট এরিয়া বলতেছে যে স্পেসিফাই এ পয়েন্ট অর, অথবা দেখেন অরের পরে দুইটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে, তার ভিতরে আমরা দুইটা কাজে লাগাবো। একটা হচ্ছে হর মানে এইচ ওয়ার মানে হরিজেন্টাল, আর একটা হচ্ছে ভিইআর ভার্টিক্যাল। হ্যাঁ, হরিজেন্টাল হচ্ছে মনে করেন এই যে মানে শোয়ানো অবস্থা যে লাইনটা থাকে আর কি, সেটা হচ্ছে হরিজেন্টাল। আর ভার্টিক্যাল হচ্ছে একেবারে নিচ থেকে উপরে মানে খাড়া যে লাইনটা, সেটা হচ্ছে ভার্টিক্যাল। এখন আমি কি করব, এই কনস্ট্রাকশন লাইনে ক্লিক করে যদি এই সেন্টার দেই, এই সেন্টার, তাহলে যত লাইন হবে সব হরিজেন্টাল। দেখছেন আমি যত জায়গায় ক্লিক করব সব কিন্তু এই হরিজেন্টাল লাইন হচ্ছে। এরপর আমি যদি আবার কনস্ট্রাকশন লাইনে ক্লিক করে যদি আমি ভি এন্টার দেই, তাহলে যত লাইন হবে সবগুলো এরকম। যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন দেখবেন যে কোনো এলিভেশন সেকশন বা কোনো লাইনের সাপেক্ষে কোনো কিছু করতে গেলে আমাদের এই লাইনটা কাজে লাগে। এরপর আরেকটা কমান্ড আজকে দেখেন, ট্রিম কমান্ড। হ্যাঁ, ট্রিম মানে হচ্ছে কাটা, কেটে ফেলা। ট্রিম কমান্ডে যদি ক্লিক করেন, ট্রিম কমান্ডে ক্লিক করার পরেই রাইট বাটনে একটা ক্লিক করবেন অথবা এন্টার দেবেন। ট্রিম কমান্ডে ক্লিক করার পরপরই রাইট বাটনে ক্লিক করবেন অথবা এন্টার দেবেন। তাহলে দেওয়ার পর এরপর আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, তাহলে দেখেন যে ট্রিম হয়ে গেছে। আচ্ছা, এখন ট্রিমের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি মনে করেন এই যে ট্রিমে ক্লিক করলেন, ট্রিম কমান্ডে ক্লিক করছেন, এরপর আপনি রাইট বাটনে ক্লিক করছেন, ক্লিক করার পরে দেখেন এইখানে ট্রিম করছেন। হ্যাঁ, ট্রিম করার পরে দেখেন এই লাইনটা কিন্তু সে ট্রিম হবে, কিন্তু অন্য অন্য জায়গায় আপনি ক্লিক করেন সে ট্রিম হবে, এটা ট্রিম হবে, এইটা ট্রিম হবে। হ্যাঁ, তারপরে এইখানে এটা ক্লিক করলে এটা ট্রিম হবে, কিন্তু এই লাইনটা যে সে আর এই লাইনটা ট্রিম হবে না। মানে ট্রিমের ধর্মটা হচ্ছে কোনো সিঙ্গেল লাইন সে ট্রিম হবে না, লাইনের মাঝখানে যদি কোনো বাধা থাকে তাহলে সে ট্রিম হবে, কিন্তু সে কোনো সিঙ্গেল লাইন ট্রিম হবে না। হ্যাঁ, এটা বুঝতে হবে। তাহলে দেখেন এইখানে কিন্তু সে সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন মানে কি আপনি যদি এসকেপ দেন আর লাইনটা যদি সিলেক্ট করেন তাহলে সে কিন্তু একা একটা লাইন, ঠিক আছে। যদি এই লাইনের মাঝখানে আমি আর একটা লাইন টেনে যদি একটা বাধা দেই, দেখেন এই লাইনের মাঝখানে একটা লাইন টেনে বাধা দিছি না, এখন কিন্তু এই লাইনটা একটা সিঙ্গেল লাইন না, কারণ মাঝখানে একটা বাধা আছে। এখন আমি যদি ট্রিম করতে চাই, ট্রিমে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, এখন যদি আমি ট্রিম করি তাহলে সে কিন্তু ট্রিম হবে, এখন ট্রিম করলে সে ট্রিম হবে, কিন্তু এইটা যাই আর সে ট্রিম হবে না, কারণ এই লাইনটার মাঝখানে কোনো বাধা নেই, কিন্তু এই লাইনটা আবার সে ট্রিম হবে, কারণ এই লাইনটার মাঝখানে কিন্তু এই একটা বাধা আছে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তাহলে এইখানে যদি ক্লিক করেন এটা ট্রিম হয়েছে, কিন্তু এইটা যে সে আর ট্রিম হবে না। আবার দেখেন এইখানে এটা ট্রিম হবে, কিন্তু এইটা ট্রিম হবে না, কারণ এইটার মাঝখানে কোনো বাধা নাই, কিন্তু এই লাইনটা ট্রিম হবে, কারণ এই লাইনটার মাঝখানে এই একটা বাধা আছে, এই যে পাশে এই একটা বাধা আছে। হ্যাঁ, উপরেরটা ট্রিম হবে, উপরে এই যে উপরেরটার মাঝখানে যে লাইনটা তো একটাই লাইন, এইটা ট্রিম হবে, এইটা ট্রিম হবে, কিন্তু ভুলবশত আপনি যদি মনে করেন মাঝখানে ট্রিম করে ফেলান তাহলে এই দুই পাশে আর সে আপনি ট্রিম করতে পারবেন না, কারণ সেই লাইনটা কি একা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। দুই পাশে দুইটা বাধা আছে কিন্তু মাঝখানে কোনো বাধা নাই, যে কোনো লাইনের মাঝখানে বাধা থাকতে হবে, অথবা লাইনটা যদি পলি লাইন হইতো তাহলে সে ট্রিম হইতো, কারণ পলি লাইনটা হইলে সে দুই পাশে সে একত্র থাকতো, সে ট্রিম হইতো। পলি লাইনের ক্ষেত্রে কিন্তু মাঝখানে বাধার কোনো বিষয় না। দেখেন আমি যে জিনিসটা আপনি বলছেন, মনে করেন আমি পলি লাইন দিয়ে এইরকমই একটা শেপ আঁকি, আমি দেখেন এই একটা, এই একটা আর এই একটা শেপ আমি আঁকলাম। হ্যাঁ, এখন এই কোনো লাইনের মাঝখানে কিন্তু কোনো বাধা নাই, কিন্তু সেই লাইনটা একত্রিত, তাহলে সে ট্রিম হবে। টি আর এন্টার দিলে অথবা এখানে আমি ট্রিম যদি দেই, এই ট্রিম দিয়ে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, এখন দেখেন এই লাইনটা সে ট্রিম হবে, কিন্তু এই লাইনটা ট্রিম করলে মাঝখানের এই দুই পাশের দুইটা ট্রিম হবে না, কিন্তু আমি যদি এইটা আগে ট্রিম করি, তারপরে যদি এইটা করি, তার পরবর্তীতে এটা আর সে ট্রিম হবে, কারণ এসে একা। এখন বুঝতে পারছেন না, সিঙ্গেল লাইন এখন তো সে একা, এটা পলি লাইন হোক এখন তো সে একা, এটার মাঝখানে যদি কোনো বাঁকা থাকতো, যেমন একটাকে আমি বাঁকা লাইন টানছি না, সে বাঁকা ছিল তখন সে লাইনটা তিনটা লাইন ছিল, কিন্তু
লাইন একত্রেই, কিন্তু লাইন তো তিনটা, যেমন আমি যেটা বাঁকা করে আঁকি, এই একটা লাইন, এই উপর একটা লাইন, এই একটা লাইন, তিনটা লাইন ছিল না তখন? কিন্তু এখন তো সে এক